আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীদের সাথে বৈঠক করলেন বিএসএফের কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি ইস আউল। দীর্ঘক্ষণ পর বৈঠকে গ্রামবাসীদের সাথে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পাশাপাশি সীমান্তের নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে সমস্ত সীমান্তেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএসএফ। কোনোভাবেই যাতে কোনো অনুপ্রবেশকারী এদেশে ঢুকতে না পারে তার জন্য সদা সতর্ক বিএসএফ। এর মাঝে আজ রাধিকাপুর সীমান্তে গ্রামবাসীদের সাথে একটি জরুরি বৈঠক আয়োজন করা হয় বিএসএফের পক্ষ থেকে। বিএসএফের কিশোরগঞ্জ সেক্টরের ডিআইজি যেমন উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন রাধিকাপুর সীমান্তের কমান্ডার। এছাড়া উপস্থিত ছিলেন রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং গ্রামবাসীরা। প্রত্যেক গ্রামবাসীদেরকে বিএসএফের পক্ষ থেকে কড়া সতর্কতা থাকতে একদিকে যেমন নির্দেশ দেওয়া হয়, তেমনই এলাকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যাতে তারা তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যাপারে কড়া দৃষ্টি রাখে। কারণ আগামী দিনে ভালোভাবে পড়াশোনা না করলে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে। তাই গ্রামবাসীদের উদ্দেশ্যে বিএসএফের ডিআইজি এমনই বার্তা দিল। তাই গ্রামবাসীদের উদ্দেশ্যে বিএসএফের ডিআইজি এমনই বার্তা দিলেন আজ। আজকের এই বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের বৈঠক ঘিরে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তর ছিল জমজমান। বলছি দাদা, আপনার নাম কি? অরুণ বর্মন। বলছি আজকে এখানে যে বিএসএফ এর তরফ থেকে যে একটা মিটিং করা হলো আপনাদেরকে নিয়ে গ্রামবাসীদের নিয়ে, সেখানে বিএসএফ এর কারা এখানে উপস্থিত ছিল এবং কি বললো? এখানে উপস্থিত সবাই, যে গ্রামের এই বর্ডার এরিয়া যত মেম্বার ছিল সকলটাই ছিল, একদম মালন পর্যন্ত ছিল, মালন ভালন যা বর্ডার এরিয়া যত ওই এরিয়া পর্যন্ত মেম্বার গুলো সবাই আসছিল। কেন মিটিংটা হলো? কেন মিটিংটা হলো? এই যে বর্ডার নিয়ে, বর্ডারে আমার ছেলেপেলের শিক্ষার হারটা খুব কম, তারপর এই যে মানে একটু বর্ডারে এখন বদমাস কাজে যায়, যে ওইটাই একটা জ্ঞান বুদ্ধি দিল বাংলাদেশের ব্যাপার নিয়ে। হ্যাঁ, বাংলাদেশের ব্যাপারটা নিয়ে বললো যে বাংলাদেশে যে এই যে গন্ডগোলটা হচ্ছে, একটা গন্ডগোল একটা উঠে গেছে, খুব একটা গন্ডগোল হচ্ছে বাংলাদেশের একদম মানে ভয়ঙ্কর, ওটা নিয়ে আমাদেরকে একটু গিয়ে বললো যে ঠিকভাবে চলবা, লোক যদি তার উপর না হয় এইগুলো যে একটু নজর রাখবা মেম্বারদেরকে, এটা বলে বলে দিল। বলে দিল কতটা সন্তুষ্ট এই মিটিং? খুব ভালো লাগলো আমার, খুব সন্তুষ্ট, খুব ভালোই লাগলো। কি নাম আপনার? অরুণ বর্মন। বলছি দাদা, আপনার নাম কি? আমার নাম রবিউল হোসেন। আচ্ছা, বলছি আজকে দেখলাম যে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে যে বিএসএফ এর সাথে আপনাদের একটা বৈঠক হলো, কি ব্যাপার নিয়ে আলোচনা? আজকে কিষাণগঞ্জ থেকে ডিআইজি সাহেব এসেছিল, সাথে আমাদের গ্রামবাসী এবং অসংখ্য গ্রাম পঞ্চায়েত মেম্বারদের নিয়ে একটা মিটিং হলো। এই মিটিংয়ে ডিআইজি সাহেব বললো যে এখানকার যে ছেলেমেয়েরা আছে এরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং একটা ভালো কেরিয়ার করতে পারে, তার সাথে সাথে আমরা গ্রামবাসীদের একটা অভিযোগ জানালাম যে এখানে যে আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কেউ যেন আমাদের দেশে কেউ না আসতে পারে এবং কোনো উগ্রপন্থী যেন না আসতে পারে, সেই ব্যাপারে এখানে আমরা একটা আলোচনা করলাম। বাংলাদেশের বিষয় নিয়ে মানে কি বললো? বললো যে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, তার সাথে সাথে আমাদের বিএসএফ রা সতর্ক থাকবে, এই বিষয়ে আলোচনা করবে। আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, একদম সন্তুষ্ট আমরা সবাই। আলোচনা হলো যে ইয়ার নেক্সট ক্যাম্প থেকে আমাদের প্রতিটা গ্রাম থেকে আলোচনা হলো, বললেন যে প্রতিটা গ্রাম মিলে ইন্ডিয়া সাহেব বললেন যে প্রতিটা গ্রামের ছেলে মেয়ে যেন ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে, ভালোভাবে শিক্ষা পথে চলতে পারে, যেন উন্নতি করতে পারে। সব সংসদেরই এটা বললো, সব সংসদেরই ছেলে মেয়েদের বললো যে তারা যেন ভালোভাবে পড়াশোনা করে কিছু উন্নতি করে কিছু আইনের দিকে যায়। সম্প্রতি বাংলাদেশে একটা অবস্থা উত্তাল অবস্থা, সেখানে দাঁড়িয়ে রাধিকাপুর যেহেতু বাংলাদেশ সম্পূর্ণ একটা বর্ডার রাধিকাপুর এবং ভারতের অন্যতম, সেই জায়গায় কি কোনো রকম কিছু প্রভাব পড়ছে?
তা সেটা নিয়ে আজকে কি আলোচনা হবে? সেটা নিয়ে বললো যে কারো যদি কোনো সমস্যা থাকে ওই পারে তাহলে স্যার ঠিক ইয়ে চেষ্টা করবেন তাদেরকে ইয়ে করার জন্য, সমাধান করার জন্য বা নিয়ে আসার জন্য। নিজ ভূমি পরবাসী, প্রচুর মানুষ আছে যাদের বাড়ি ইন্ডিয়াতে কিন্তু জমি আছে জিরো। হ্যাঁ, নিজ ভূমি পরবাসীদের কি কোনো অসুবিধা হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে বিডিআর-এর তরফ থেকে? লোকজন তো সেটা নিয়ে কি সেরকম, আলোচনা হলো? হ্যাঁ সাহেব বলেছিল কিন্তু কেউ তো বললো না যে আমাদের এটা সমস্যা। হ্যাঁ কিন্তু একটা সমস্যা আছে বললেন আমাদের মেম্বার, কি বলুন? সেটা হলো যে মানে রাধিকাপুর সুকান্তি যে ওইখানে যে গেটের দরকার আমাদের, খুব অসুবিধা হচ্ছে লোকজন এটাই বললো। না এমনি আর কি কি আলোচনা হলো? এটুকুই নিয়ে আলোচনা হয়েছিল যে ঘরে ঘরে যেন ছেলেমেয়েরা মা বাবারা যেন ভালোভাবে শিক্ষা দেয়, উজ্জ্বল করে। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।